এখন আপনারা দেখেন যেটা করতে হবে, আমরা এখন কাজ করব সিএসএস নিয়ে। সিএসএস নিয়ে যদি কাজ করতে যাই, আমাদের সিএসএসটাকে করে নিতে হবে। আমাদের এখানে কি কোনো সিএসএস ফাইল আছে? কোনো সিএসএস ফাইল নাই। আমরা এখন যেটা করব, আমাদের একটি সিএসএস ফাইল তৈরি করতে হবে। কোথায় তৈরি করতে হবে? আমরা ঠিক যেখানে এইচটিএমএল ফাইল তৈরি করেছিলাম, ঠিক সেখানে আমাদেরকে নতুন করে একটি ফাইল তৈরি করতে হবে, ঠিক সিএসএস এর মতো করে, সরি এইচটিএমএল এর মতো করে। এখানে রাইট বাটন ক্লিক করব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে টেক্সট ডকুমেন্ট এটাকে পুরোটাকে কেটে আমরা দিব সিএসএস ফোল্ডার। আমরা এটাকে দিব স্টাইল, STYLE, স্টাইল ডট সিএসএস। যে কোনো সিএসএস দিলেই কাজ করে, আমি ডট সিএসএস, তুমি ডট সিএসএস, যা কিছু দেন না কেন আপনি, বাট স্টাইল হচ্ছে পারফেক্ট। স্টাইল ডট সিএসএস দিয়ে এন্টার চাপ দেন, দিলেই দেখবেন স্টাইল ডট সিএসএস একটা ঘর ঘর হয়ে আসছে। এই যে দেখেন, এরকম আসবে স্টাইল ডট সিএসএস। এখন এই নোট এইচটিএমএল এর মতো করে এটাও দেখেন একই রকম। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক, কন্ট্রোল এ প্রেস করে সবগুলোকে কেটে STYLE, স্টাইল ডট সিএসএস, আমার স্টাইল ডট সিএসএস ফাইল তৈরি হয়ে গেল। এখন এইটাকে সহ আমি নোটপ্যাড প্লাস প্লাসে রান করব। দেখেন তো, এই হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল, এই হচ্ছে স্টাইল ডট সিএসএস আসছে। এখন এইটাকে এখানে একই রকম দুইটা পাশাপাশি বারবার এখানে এখানে ক্লিক করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, তাই আমরা কী করবো, স্টাইল ডট সিএসএস উপরে এনে ক্লিক করবো। এই হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস। এটার উপরে মাউসটাকে নিয়ে রাইট বাটন ক্লিক করলে এখানে বেশ কিছু অপশান আসবে। এখান থেকে আমরা করব মুভ টু আদার ভিউ, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন, এ হচ্ছে আমার ইনডেক্স ডট এইচটিএমএল, এ হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস, দুইটা পাশাপাশি হয়ে আসলো। এটাকে এদিক সেদিক এদিক সেদিক যে কোনো জায়গায় সরানো যায়। ওকে, আমরা এখানে এবং এটাকে এখানে রাখলাম। ওকে, আরেকবার একটু দেখি, আবার দেখাবো আমি, আবার দেখাবো। এই গেল, আমি কেটে দিলাম, সবগুলোকে কেটে দেন, সব কেটে দেন। এই হচ্ছে আমার দুইটা ফাইল, একটা ইনডেক্স ডট এইচটিএমএল, একটা স্টাইল ডট সিএসএস। এখানে সব কেটে দেন, এটাকেও কেটে দেন। এটা ওপেন করা আছে, এই জন্য আসছে না, চলে গেল। আমাদের প্রথম শর্ত কি? আমাদের প্রথম শর্ত হচ্ছে একটা ওয়েব ডিরেক্টরি তৈরি করতে হবে, ওয়েব সাইট। এটা ওপেন করে নিলাম। এখানে আমাদের কি কি লাগতে পারে? আমাদের একটা ইমেজ ফোল্ডার লাগবে, ইমেজেস ফোল্ডার বানিয়ে নিলাম। তারপরে আমাদের লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল, কন্ট্রোল এ, এটাকে কেটে দিয়ে ইনডেক্স ডট এইচটিএমএল। আমার ইনডেক্স ডট এইচটিএমএল চলে আসছে, এবং এখানে আমাকে আর একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে এখন থেকে স্টাইল ডট সিএসএস। একইভাবে কন্ট্রোলে সবগুলোকে কেটে দিব, একদম ফাঁকা করে নিব, STYLE, স্টাইল ডট সিএসএস, কন্ট্রোল। এটা হয়ে গেল দুইটা ফাইল। এখন আপনি দুইটা ফাইলকে একসাথে এটাকে ধরেন, কন্ট্রোল চাপ দিয়ে এটাকে ধরেন, রাইট বাটন ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। দেখেন দুইটা একসাথে চলে আসছে, আসছে। এ হচ্ছে ইন্ডেক্স, এ হচ্ছে স্টাইল, এ হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এ হচ্ছে স্টাইল ডট সিএসএস, এইচটিএমএল, সিএসএস। এই সিএসএসটাকে আমি ডান পাশে সরিয়ে নিব, রাইট বাটন ক্লিক, মুভ টু আদার ভিউ, চলে আসছে আমার স্টাইল ডট সিএসএস, এ হচ্ছে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল। কাজ করেছে। এখন আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ লাগবে হচ্ছে, আমার এখানে লাগবে হচ্ছে এইচটিএমএল ফাইল। তাহলে আমি এইচটিএমএল, তারপর হচ্ছে কুলন ফাইভ, এইচটিএমএল কুলন ফাইভ লেখার পর কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ই দিব, ABCDE, কন্ট্রোল ই দিলে আমার সব চলে আসছে। এখানে আমি টাইটেলে লিখে দিলাম সিএসএস পিএআরটি, সিএসএস পার্ট ওয়ান। এটাকে আমি রান করছি ফায়ারফক্স দিয়ে, দেখেন তো আসছে, সরি এটা সেভ করা হয়নি, দুঃখিত। এখন যদি এখানে আপনি রিলোড দেন, তাহলে এই যে দেখেন আমার টাইটেলে লেখাটা সিএসএস পার্ট ওয়ান চলে আসছে। এখন আমরা এখানে কি ডিজাইন করব? এতদিন আমরা এখানে কি করেছি? আমরা এখানে অনেক কিছু করেছি, তাই না? তো দেখুন একটা বিষয়, এখানে আমরা অনেক কিছু করতে পারবো, অনেক 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 কিছু আমরা করতে পারবো। বাট আপনি শুরুতে যেটা করেন, একটা পি ট্যাগ নেন, পি ট্যাগ নিয়ে এখানে আপনি যে কোনো একটি নাম লিখেন, আমি লিখছি
হিদুল হাসান, সরি ডাব্লিউটা বাদ পড়েছে, নিলাম, কন্ট্রোল এস, রিলোড দেন, আসছে লেখাটা কিন্তু আসছে। বাট এটাকে যদি আমি বোল্ড করতে চাই তাহলে কি করতে হবে, এইখানে আমাকে আরও একটি ট্যাগ ব্যবহার করতে হবে, বি ট্যাগ শুরু এবং এখানে এসে বি ট্যাগ শেষ। দেখেন তো আগের চেয়ে একটু মোটা হয়ে যায় কি না, মোটা হয়েছে। তাহলে এটাকে যদি আমি ইটালিক করতে চাই তাহলে এখানে কি আমাকে আই ট্যাগ ব্যবহার করতে হবে, তাই না? বোল্ড হবে, সেই সাথে কি ইটালিকও হবে, আই ট্যাগ, কন্ট্রোল এস। দেখেন তো ইটালিক হয়েছে। আমি আন্ডারলাইন আনতে চাই এই আই ট্যাগের পরে, ইউ ট্যাগ শুরু এবং এখানে এসে যেটা যেখানে শুরু হবে সেটা কিন্তু সেখানেই শেষ হবে, ইউ ট্যাগ। দেখেন এগুলোর নিচে আন্ডারলাইন চলে আসছে, আসছে। এখন এই কাজটুকু করব আমরা কিভাবে, সিএসএস এর মাধ্যমে। এখন আর এই কাজগুলো আমরা এইচটিএমএল এর মাধ্যমে করব না, আমি শুধু পি ট্যাগ পর্যন্ত রাখলাম। হ্যাঁ সরি, এখানে আপনি আবার, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, ওই আর বি এটি সিএইচ 43, আমাদের চলে আসছে উই আর ব্যাচ 43। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে, আমরা যে বিষয়টা খেয়াল করব যে স্টাইলের কাজ হচ্ছে কি, সিএসএস এর কাজ হচ্ছে স্টাইল করা, স্টাইল করা, সিএসএস এর কাজ হচ্ছে স্টাইল করা। এখন এখানে একটি পি ট্যাগ নিন নাম এবং এখানে, সরি, এখানে একটি এইচ ওয়ান ট্যাগও নেন আপনি, এইচ ওয়ান। এখানে আপনি আমার নামটাকে লিখেন, ডাব্লিউ এ এইচ আই ডি ইউ এল ওয়াহিদুল হাসান খান, কন্ট্রোল এস। এখানে দেখেন দুইটা আসছে, একটা হচ্ছে আমার নাম, এটা বড় এবং এটা কি ছোট। এখন আমি এটার মতো করে যদি এটাকে করতে চাই, হ্যাঁ এটা তো নর্মালি আসে বড়, পি ট্যাগ না, এটাকে একটু বেশি বড়ই দেখা যাচ্ছে, তাই না? এটাকে আপনি এই সিক্স করে নেন যাতে পাশাপাশি থাকে, এই সিক্স, কন্ট্রোল এস। এই যে দুইটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, দুইটা লেখা। এখন আমি এইটাকে আরও বড় করব, এটাকেও বড় করব। এখন শুরুতে আমি পি ট্যাগটাকে বড় করব, তাহলে এখানে দুইটা লেখা আছে, আমি চাচ্ছি দুইটা লেখা। এখন কোন লেখাকে বড় করব, কোনটাকে ছোট করব, এটা যদি আমি চাই তাহলে তাকে আমাকে ধরতে হবে না। মাইক্রোফোন অন করেছেন কে, ইব্রাহিম খলিল, অফ করেন। যে আপনারা এখানে, আমি কথা হচ্ছে আমি কাকে বড় করব, পি ট্যাগটাকে বড় করব না এইচ, এই এইচ সিক্স ট্যাগটাকে বড় করব, আমি কাকে বড় করব, তাহলে আমাকে ধরতে হবে। সিএসএস এর কাজ হচ্ছে ধরা এবং সাইজ করা। সাপোজ এইখানে আমাদের এই ক্লাসে কতজন স্টুডেন্ট আছেন, এখানে আমরা মোটামুটি এখন 26 জন স্টুডেন্ট আছি। 26 জনের ভিতরে আমি চাচ্ছি, আমি চাচ্ছি আব্দুর রহিম সাহেবকে ধরব, ধরে এসে সাইজ করব। তাহলে আব্দুর রহিম নামে এখানে দুইজন স্টুডেন্ট আছে, তাহলে কি একজনকে ধরতে হবে তো, নাকি? যদি আমি তাকে মার দিতে চাই, সাইজ করতে চাই, তাহলে কি তাকে অবশ্যই আগে ধরতে হবে না? তাহলে এই ধরাধরির কাজ হচ্ছে, সিএসএস এর কাজই হচ্ছে ধরাধরি করা। ধরো, প্রথমে ধরো, তারপর সাইজ করো, তারপরে এইখানে আপনাকে ধরতে হবে। কাকে ধরবেন? আপনি এই সিক্সটাকে ধরবেন, এটাকে বড় করবেন। তাহলে আপনি এখানে লেখেন এই সিক্স, এই হচ্ছে এই সিক্স, একটু বড় করি, দেখেন এই সিক্স, এই সিক্সটাকে ধরবো। ধরার পরে আমরা, আমাদের নিয়ম ছিল এইখানে যে এইচটিএমএল এ লেস দেন গেটার দেন, এটা ছিল লেখার নিয়ম, এইচটিএমএল কোড লেখার নিয়ম ছিল লেস দেন গেটার দেন। আর এখানে আপনার সিএসএস এর ধরার নিয়ম হচ্ছে সেকেন্ড ব্রেকেট শুরু এবং শেষ, সিএসএস এর লেখা নিয়ম হচ্ছে সেকেন্ড ব্রেকেট শুরু এবং শেষ, এই হচ্ছে সেকেন্ড ব্রেকেট শুরু এবং শেষ। এখন এটার ভিতরে আলাদা করে নেন, আলাদা করে আপনি এখন তাকে বলেন বড় হও, বড় হও, মানে বড় করতে চাই, দেখেন তো বড় হয়, বড় হয় না, কারণ এই এইচটিএমএল ফাইল এবং সিএসএস ফাইল একে অপরকে কি চিনে, তাদের সাথে কোনো কানেকশন আছে? সাপোজ আমরা যখন গতকাল যে এইচটিএমএল ট্যাগ শিখেছিলাম, আমরা যখন কালকে রেডিও ট্যাগ শিখেছিলাম, ইনপুট টাইপ রেডিও এবং ইনপুট টাইপ রেডিও এবং পাশে হচ্ছিল লেবেল ট্যাগ, দুইটার ভিতরে একটা কানেকশন করে দিতে হয়েছিল না?
কানেকশন করা হয়েছিল, হয়েছে। দুইটা ট্যাগের সাথে কানেকশন করা হয়েছিল। ঠিক এখানেও আপনাকে এই HTML ফাইল এবং এই CSS ফাইলের সাথে কানেকশন করতে হবে, এটার সাথে কানেকশন করতে হবে। কানেকশন করব কোথায়? এই টাইটেল ট্যাগের নিচে আপনাকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে লিঙ্ক। সেটার নাম কি? লিঙ্ক ট্যাগ। এইভাবে আপনি এখানে LINK লিঙ্ক, লিঙ্কের ভিতর আপনাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, এটির নাম হচ্ছে HREF, হাই রেফারেন্স সমান চিহ্ন ডাবল কোটেশন। এই গেল একটা। এখানে আপনাকে বলতে হবে কার সাথে লিঙ্ক করাবেন এই HTML সাইটের সাথে, এটা কার স্টাইল ডট CSS এর লিঙ্ক করাবো, তাই না? কার করাবো? এটার সাথে, এটার সাথে, এটার কাজে। এটার ভিতরে আমি লিখছি, আপনি এটাকে কপি করে নিয়ে যান, এটাকে কপি করেন, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে এই এই জায়গায় আপনি এখানে তাকে বসিয়ে দেন স্টাইল ডট CSS। এটার সাথে এটার এখন লিঙ্ক হয়ে গেছে, এখন রিলোড দিলেও কোনো কিছু আসবে না। আমি আপাতত বড় হওয়াটা পরে দেখাচ্ছি, আমি একটা জিনিস দেখাচ্ছি আপাতত, কালার এগুলো আগে বুঝেন না আপনারা, হ্যাঁ জাস্ট এমনি আপনাদেরকে আমি টেস্ট নিচ্ছি। দেখেন তো কাজ করে, বাট আমি যে কোডটা ব্যবহার করছি কাজ করার কথা, হ্যাঁ কাজ করছে না। এখানে আরও একটা কাজ আপনাকে করতে হবে, আমি এখন লিঙ্ক করিয়েছি যে হাই রেফারেন্স, রেফারেন্সের মাধ্যমে আমি বলে দিয়েছি তোমার সাথে তোমার সম্পর্ক আছে, HTML এর সাথে CSS এর একটা লিঙ্ক করেছে, বাট সে কী হিসেবে কাজ করবে, সে কীভাবে কাজ করবে এটাও আপনাকে বলে দিতে হবে। এখানে আপনাকে আরও একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে রিলেশন বা REL, রিলেশন। এই একই রকমভাবে আপনাকে এখানে রিলেশন করতে হবে, রিলেশনের ভিতরে আপনাকে লিখতে হবে স্টাইল শিট, মানে তুমি স্টাইল করার কাজে ব্যবহার হবা, STYLESHEET, স্টাইল শিট। তুমি কি হবা? তুমি স্টাইল করার কাজে ব্যবহার হবা। এখন যদি আপনি এখানে রিলোড দেন, দেখেন তো রেড কালার আসে, তার মানে কি আমার কাজ করেছে। এটা চেক করার উপায় হচ্ছে, কাজ যে করেছে এটা চেক করার উপায় একই, যে রাইট বাটন ক্লিক, ভিউ পেজ সোর্স, দেখেন তো স্টাইল ডট এই সবগুলো আসছে না। এখন স্টাইল ডট CSS এ ক্লিক করেন, দেখেন এই যে A6 কালার রেড দেখা যায়। কিভাবে করলাম? ভিউ পেজ সোর্স, এই হচ্ছে আমার ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্স হবে যে লিঙ্ক স্টাইল ডট CSS, স্টাইল ডট CSS এ ক্লিক করেন, দেখেন এই যে আসছে, লিঙ্ক না হলে এটুকু আসবে না, কথা বুঝতে পেরেছেন? তো এটা আমরা এখন তো করব না, আমরা বাসায় প্র্যাকটিস করব। আপাতত দেখেন আমি করলাম, এখন আমি চাচ্ছি এই লেখাটাকে, এই পি ট্যাগটাকে ধরবো। তাহলে পি ট্যাগটাকে যদি আমি ধরি, আমি পি লেখা শেষ, আমার ধরাও শেষ। এখানে আমি পি লেখছি মানে আমার পি লেখা শেষ, তাকে ধরা শেষ। পি ট্যাগের পরে আপনি সেকেন্ড ব্রেকেট শুরু শেষ, তাদের ভিতর থেকে অর্ধেক করে, এখান থেকে যদি আপনি বলেন যে বড় হও, তাহলে হবে না। কারণ কি? প্রত্যেকের একটি কোড আছে। এই HTML এ আমরা শিখেছি কি? ট্যাগ। HTML এ আমরা কি শিখেছি? ট্যাগ। HTML এ যে যত বেশি ট্যাগ শিখেছি, সে তত বেশি HTML এর বস। HTML এর বস হতে হলে আপনাকে অনেক অনেক বেশি বেশি ট্যাগ শিখতে হবে। আর CSS এ হচ্ছে প্রপার্টি। CSS এর ফাংশনের নাম কি? প্রপার্টি। HTML এ ছিল ট্যাগ এবং CSS এ আছে প্রপার্টি, ঠিক। এটাকে যদি আপনি বড় করতে চান, মানে বোল্ড করতে চান, তাহলে একটি প্রপার্টি আছে, সেটাকে বলা হচ্ছে ফন্ট ওয়েট, FONT, ফন্ট, তারপরে হচ্ছে একদম হাইফেন ওয়েট, WEIGHT, ফন্ট ওয়েট। আমি ঠিক যেভাবে দিয়েছি আপনাকে এইভাবেই দিতে হবে, ফন্ট ওয়েট, কোলন। কোলন দেওয়ার পরে আপনি দিতে পারেন বোল্ড, BOLD, বোল্ড দিয়ে সেমি কোলন দিয়ে শেষ করবেন, কন্ট্রোল S প্রেস করবেন, সেভ দিবেন, দুই পাশেই, এখানেও সেভ হবে, এখানেও সেভ হবে। দেওয়ার পরে আপনি এখানে এসে যদি রিলোড দেন, খেয়াল করেন এটা মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? কাজ করে? ওকে, এখন ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। এখন আপনি চাচ্ছেন একটু ইটালিক হতে হবে, তাহলে কি করতে হবে? ইটালিক যদি করতে চান, তাহলে আরও একটি আপনার প্রপার্টিস আছে, CSS প্রপার্টি, সেটাকে বলা হচ্ছে ফন্ট, ফন্ট স্টাইল, STYLE, ফন্ট স্টাইল, কুলন
সেমিকোলন, সরি কোলন সেমিকোলন, এই সেমিকোলন কোলন সেমিকোলনের মাঝখানে আপনাকে বলতে হবে ইটালিক, ইটালিক। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এখানে এসে রিলোড দেন, দেখেন তো বাঁকা হয়ে যায়। আমি চাচ্ছি একে আন্ডারলাইন করব, আন্ডারলাইন। তাহলে হচ্ছে আরেকটি প্রপার্টি, সেটার নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন। নাম কি? টেক্সট ডেকোরেশন। কন্ট্রোল এখানে আপনাকে কোলন ব্যবহার করতে হবে, সরি শিফট দিয়ে কোলন এবং সেমিকোলন, এটার মাঝখানে আপনাকে বলা হবে আন্ডারলাইন, ইউ এন ডি ই আর এল আই এন ই, আন্ডারলাইন। কন্ট্রোল এস, দেখেন তো আন্ডারলাইন চলে আসছে কিনা, আসছে? এখন আমি এইটাকে করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? আমার এই সিক্সকে ধরতে হবে, এটা তো আপনি এখন এটাকে ধরেন, আগে পরে কোনো সমস্যা নাই, আপাতত আপনি ধরেন এই সিক্স, তার মানে আমি তাকে ধরে ফেলেছি, এই সিক্সকে ধরে ফেলেছি। এখন আপনি তাকে বললেন, তাকে কি করতে চান? ফন্ট টু ওয়েট, এফ ওয়ান টি, ফন্ট ওয়েট, বিওএল ডি, ফন্ট টু ওয়েট বোল্ট, দেখুন তো একটু বড় হয় কি না, খেয়াল করবেন এইদিকে বড় হয়েছে। ও এই সিক্স ফন্ট টু ওয়েট কাজ করবে না, এই সিক্স যেহেতু আপনি এটাকে কেটে দেন, কেটে দিয়ে আমি এটাকে এই সিক্স এখানে কাজ করে না, কারণ এটা এমনিতেই বোল্ট। হ্যাঁ, আপনি এটাকে ফন্ট স্টাইল দেন, ফন্ট স্টাইল, স্টি ওয়াই এল ই, সরি ফন্ট স্টাইল ইটালিক। দেখেন তো বাঁকা হয় কিনা, বাঁকা হয়েছে, ওকে ফন্ট স্টাইল কাজ করেছে। এখন আমি আবার কেটে দিচ্ছি, আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে একটি ট্যাগ নিব, এইচ ওয়ান, কন্ট্রোল ই, এটার ভিতরে আমি নিচ্ছি উই, সরি উই আর ব্যাচ 43, কন্ট্রোল এস, দেখেন তো এটা আসে, দেখা আসছে না? এখন আমি চাচ্ছি এটাকে মাঝখানে নিয়ে আসবো, এটা আছে কোথায়? এটা আছে এখানে, এটা আছে লেফট সাইডে। এখন আমি চাচ্ছি এটাকে এখানে আসবে, এই টুকের ভিতরে আসবে। এটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে সিএসএস এ। তাহলে প্রথমে তাকে কি ধরে নিতে হবে? আপনি এইচ ওয়ানটা একটাকে ধরেন, ধরে সেকেন্ড ব্রেকেট শুরু শেষ, এইচ ওয়ান ধরা শেষ আমার। এখন আপনি বলছেন তাকে মাঝখানে আসবো, মাঝখানে আনার জন্য যে প্রপার্টিটা হচ্ছে সেটার নাম হচ্ছে টেক্সট অ্যালাইন, এ এল আই জি এন, টেক্সট অ্যালাইন। কুলন টেক্সট অ্যালাইন কি কি? টেক্সট অ্যালাইন কোথায় নিতে চান? সেন্টার, সি ই এন টি ই আর, টেক্সট অ্যালাইন সেন্টার। সেমিকোলন দিয়ে কন্ট্রোল এস প্রেস করে এখানে এসে রিলোড দেন, দেখেন তো সে মাঝখানে আসছে। এখন আমি তাকে ডান পাশে নিতে চাই, একই কাজ, টেক্সট অ্যালাইন সেন্টারের জায়গায় বসিয়ে দেন রাইট, আর আই জি এইচ টি, টেক্সট অ্যালাইন রাইট, কন্ট্রোল এস, এখানে এসে রিলোড দেন, দেখেন সে ডান দিকে চলে যায়। না আজকে দেখাবো না, ওটা আরো পরে আজকে পর্যায়ক্রমে দেখাবো, কারণ এগুলো প্রাইমারি লেভেল, প্রাইমারি শেষ না করে অ্যাডভান্সে যাওয়া যাবে না। আর এটা একটা হচ্ছে লেফট, হ্যাঁ এটা তো ডিফল্টভাবে লেফট থাকে, তাহলে কয়টা অপশন হলো এখানে আমাদের? তিনটা। আমরা আগামীকালকে এটার পূর্ণাঙ্গ চার্ট সহ আপনাদেরকে দিব, আমি প্রতিদিনে নোট দিয়ে দিতে পারবো। টেক্সট অ্যালাইন লেফট, তাহলে আমরা টেক্সট অ্যালাইন শিখলাম, এইখানে একটি নোট তৈরি করি, তা না হলে হচ্ছে না, স্টাইল নোট, সিএসএস নোট। আমরা কি কি শিখলাম এখানে আজকে? আমরা শিখলাম ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, এক নম্বরে শিখলাম আমরা, আগে না এখানে দাঁড়ান, সিএসএস, সরি সিএসএস প্রপার্টি,
CSS property. एक नम्बर আমরা শিখলাম হচ্ছে font width. Font width. Font width. তারপর আমরা দুই নম্বরে কি শিখলাম? Font style. Font style. তারপর আমরা তিন নম্বরে কি শিখলাম? Text decoration. তাই না? Yes, sir. টেক্সট ডেকোরেশনটা একটু পরে লিখছি. হ্যাঁ, টেক্সট ডেকোরেশন দেখাইছি তো, দেখিয়েছেন ওই যে আন্ডারলাইন করা, ও আন্ডারলাইন করা দিছে. টেক্সট ডেকোরেশন. তারপরে ছিল চার নম্বরে আমরা কি শিখেছি? টেক্সট অ্যালাইন, তাই না? জি স্যার. ALIGN, অ্যালাইন, টেক্সট অ্যালাইন. টেক্সট অ্যালাইন বানানটা তো এমন অবশ্যই. টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন শিখেছি আমরা. তারপর আমরা পাঁচ নম্বরে আর কিছু কি শিখেছি? না স্যার, আজকে আর কিছু শিখিনি. ওকে, এখন দেখেন টেক্সট অ্যালাইনের ভিতরে কয়টি ছিল? টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন লেফট, আরেকটা আছে টেক্সট অ্যালাইন. এটা যদি আপনি করতে চান তাহলে একটা জিনিস, এখানে একটা পি ট্যাগ নেন. আমরা পি ট্যাগ নিয়ে একটু লরেম ইপসাম থেকে কিছু গুণবাচক শব্দ নিয়ে আসি. এখানে আসেন, পি ট্যাগকে বসান, কন্ট্রোল এস, চলে আসছে এইখানে, তাই না? তো এখন আমি যেটা করব, এই পি ট্যাগটাকে অবশ্যই ধরতে হবে আমাকে. এখানে পি ট্যাগটাকে ধরবো, সেকেন্ড ব্রেকেট শুরু শেষ করব. এখানে এই টেক্সট অ্যালাইন বসান. টেক্সট অ্যালাইন আমরা জানি কী কী আছে. টেক্সট অ্যালাইন আছে লেফট, লেফট ডিফল্টভাবে থাকে. আপনি সেন্টার, সি এন সেন্টার দেন, টেক্সট অ্যালাইন সেন্টার দিলে সে কোথায় আসে দেখেন, সে মাঝখানে চলে আসছে. দেখছেন সবগুলো লেখা কি মাঝামাঝি না? আর এখানে যদি আপনি রাইট ব্যবহার করেন, আর RIGHT রাইট ব্যবহার করেন, সে দেখবেন ডান পাশে একদম লেগে থাকবে, ডান পাশে লেগে আছে. আরেকটা কি আছে? টেক্সট অ্যালাইন জাস্টিফাই. টেক্সট অ্যালাইন জাস্টিফাই কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেন. এখানে এসে যদি রিলোড দেন তাহলে দেখেন জাস্টিফাই হয়ে আছে, জাস্টিফাই হয়ে আছে. তার মানে আমরা বুঝতে পেরেছি টেক্সট লাইনের কি কি প্রয় আছে ফাংশন. একটা হচ্ছে সেন্টার, রাইট, লেফট এবং জাস্টিফাই, এই কয়েকটা. জাস্টিফাই যে একদম মিলে আছে দেখেন, এখানে এখানে দুই পাশে মিলে আছে. আপনারা যারা মাইক্রোসফট অফিসে কাজ করেন তারা তো জানেন জাস্টিফাই. আচ্ছা, তাহলে আমরা টেক্সট লাইনও শিখে নিলাম. এখন টেক্সট ডেকোরেশন দিয়েছি এখানে, টেক্সট ডেকোরেশনের কী কী ফাংশনালিটি আছে একটু দেখে নেন. টেক্সট ডেকোরেশন আমি এইচ ওয়ান ট্যাগে টেক্সট ডেকোরেশনটা দেখাচ্ছি. টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, TEXT টেক্সট, সরি, টেক্সট ডেকোরেশন. টেক্সট ডেকোরেশনের ভিতরে প্রপার্টি কী কী ছিল আমরা শুরুতে শিখেছিলাম? আন্ডারলাইন, UNDER আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন. দেখেন এইচ ওয়ান ট্যাগের নিচে একটা আন্ডারলাইন চলে আসে, আসে না? আমি এটাকে মাঝখানে নিই, সেন্টার, চলে আসছে মাঝখানে, তাই না? একটা আন্ডারলাইনও আসছে. এখন এই আন্ডারলাইন ছাড়া এর কী কী আছে? টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন এই গেল একটা. আর একটা জিনিস একটু দেখাই. এখানে আপনি আরেকটা প্রপার্টি আছে, সাপোজ আমাদের এখানে দেখেন এগুলো সব কি একটা বড় হাতের, একটা ছোট হাতের, এগুলো পরিবর্তন আছে না? এখন আমি চাচ্ছি সবগুলো বড় হাতের হয়ে যাবে, সবগুলো ছোট হাতের হয়ে যাবে, এরকমটা যদি করতে চান. এখন দেখেন এখানে প্রথমটা কি বড় হাতের আছে, তারপরে সব কি ছোট হাতের, এটা আমি যখন লিখেছি তখন এইভাবেই লিখেছি. আমি এটাকে নর্মালি রাখলাম, সব ছোট হাতে থাকলো, খেয়াল করেন সব ছোট হাতের. উই আর ব্যাচ 43. তো আমি এটাকে যেটা করব, এখান থেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসেন. এখানে আমি নতুন করে আরেকটি প্রপার্টি ব্যবহার করব, সে প্রপার্টির নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম. টেক্সট ট্রান্সফর্ম, TRANS, টেক্সট ট্রান্সফর্ম, FORMS, টেক্সট ট্রান্সফর্ম. এখানে আমরা জানেন এভাবেই লিখতে হবে. এখানে কি কি আছে আমি চাচ্ছি সবাই আপার কেস হয়ে যাবে, UPP
আর সি এসি আপার কেস, আমি জানি না আপার কেস বানানটা ঠিক আছে কিনা। দেখেন তো কাজ করে কিনা, আপার কেস বানানটা ভুল হলো নাকি? সি এ দেখেন সবাই আপার কেস হয়ে যাবে, দেখছেন? বাট আমার লেখাটা কি লেখা ছিল, ছোট হাতের সবাই হয়ে গেল বড় হাতের। আপনি চাইলে এমনটা আবার ভাবার দরকার নাই যে আন্ডারলাইন দিছি বলে কাজ করেছে, তাও কিন্তু কাজ করেনি, এটা নর্মালি এমনিতেই কাজ করে। দেখেন এখন আপনি চাচ্ছেন আপার কেস না লয়ার কেস, এল ও ডব্লিউ ই আর সি এ এস সি লয়ার কেস, কন্ট্রোল এস। নর্মালি সবাই লয়ার কেস থাকে, সবাই লয়ার কেস হয়ে যাচ্ছে। এখন আরেকটা কি আছে, ক্যাপিটালাইজ, প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে, সি এ পি আই ক্যাপিটালাইজ, কন্ট্রোল এস, প্রথমটা বড় হাতের, তারপরে যেগুলো ছোট হাতের, প্রথমটা বড় ছোট হাতের, বড় ছোট হাতের, বড় হাতের ছোট হাতের, সবগুলো কাজ করেছে। ওকে, আমরা খুব সহজে অনেক কিছু শিখে ফেললাম। আমাদের এখানে তাহলে আরও একটি প্রপার্টি আমি দিয়ে দিচ্ছি, সেটার নাম হচ্ছে টেক্স ট্রান্সফর্ম, তাই না? কালার দেওয়া যায়, হ্যাঁ অবশ্যই। এই যে দেখেন এটাকে কালার দিচ্ছি, সিওএল আর কালার, কালার হচ্ছে রেড, যে কোনো কালার দিতে পারেন আপনি, রেড। দেখেন এ হচ্ছে কালার, দেখছেন? এখন আমি এটাকে গ্রিন করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে আমাকে? একে ধরে কালার দিতে হবে, সিওএল আর কালার, জি আর ডব্লিউ এন, গ্রিন। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখা যায়? কালারটা বোঝা যাচ্ছে না না? আচ্ছা, গ্রিন না করে ব্লু করে দেন, সাদার ভিতরে ব্লুটা ভালো লাগে। এই তো, তাহলে আমরা আরেকটা শিখলাম, সেটা হচ্ছে কি, কালার। কালার আর কিছু দেখাবো, আরেকটা বিষয় দেখায়, যেটা হচ্ছে দেখেন আমি দুইটাকে একসাথে ধরব, আমি যেহেতু দুইটাকে আমি চাচ্ছি দুইজনকে একই কথা লিখবো একইভাবে দিব, তাহলে কি আমাকে প্রত্যেকে আলাদা আলাদাভাবে ধরার দরকার আছে? তাহলে দুইটাকে যদি একই রকম করতে চাই, তাহলে এখানে দেখেন প্রথমে এইচ ওয়ান কমা পি ট্যাগ, দুইটাকে একই সাথে ধরতে চাই। এখন তাকে আপনি বলেন তুমি আর টেক্সট অ্যালাইন সেন্টার, দুইজনই মাঝখানে আসছে, দেখছেন? দুইজনেরই কালার দিব একটাই, কাজ করেছে। উপরেরটা বাম পাশে থাকবে আর নিচেরটা জাস্টিফাই হয়ে যাবে, কারণ এতে লেখাই এতটুকু, তাতে এখানে পাশে লেখাই নাই, সে জাস্টিফাই কিভাবে নিবে? ঠিক আছে, ওকে, আজকে আর দেখাবো না, ঠিক আছে।